হ্যালো গাইস, আমি সুরজিৎ এবং আপনারা দেখছেন সত্যবাবু। আজকে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএলএলবির অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স এক্সাম এবছর হবে এবং তার জন্য অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নোটিশ ইস্যু করে এবং সেখানে বলে যে এবছর এন্ট্রান্স এক্সাম হবে এবং সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া, ফিস বা কোন কলেজে কতগুলো সিট রয়েছে, টোটাল ডিটেলসটা কিন্তু সেই নোটিশের মধ্যে তারা প্রকাশ করে। এবং এই নোটিশ দেওয়ার পরেও কিন্তু কিছু কিছু ডাউটস সাধারণ ক্যান্ডিডেটসদের কাছে থেকে যাচ্ছে। আমার কিছু ভাই যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, তাদের মধ্যে অনেক ডাউটস রয়েছে যে কোন কলেজে কতগুলো সিট, কোন কলেজ বেটার হবে, কত টাকা ফিস বা ফিসটা কিভাবে দেবো, অ্যাডমিট কিভাবে পাবো, এক্সাম কোথায় হবে। তো এরকম কিন্তু অনেক ডাউটস তাদের মধ্যে রয়েছে, যার জন্যই আমি এই ভিডিওটা তাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওতে আমি বেসিক তথ্যগুলো এই এক্সাম সম্পর্কে সমস্ত কিছু তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনাদেরকে বলে রাখি, 5 তারিখ থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যদিও পেমেন্টটা কিন্তু আপনারা 7 তারিখ মানে আজ থেকেই করতে পারবেন। এর আগে পেমেন্ট হচ্ছিল না, তো আজ থেকে পেমেন্টের অপশনটাও কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাচ্ছে। যারা আগে ফর্ম ফিল আপ করে রেখেছেন তারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারবেন, আর যারা এখন বা আজকের পর থেকে ফর্মটা ফিল আপ করবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারবেন। এবার 5 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং সেটা 26 জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতে 21 দিন সময় রয়েছে, যদিও আজকে 2 দিন পার হয়ে যাচ্ছে, তাও আপনার হাতে এখনো 19 দিনের কাছাকাছি টাইম রয়েছে। তো আপনারা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন। এবং আপনাদেরকে বলে রাখি, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে গিয়ে অ্যাডমিশন পর্যন্ত কিন্তু 4টে ফেজ রয়েছে। কি কি? একটা হচ্ছে ফর্ম ফিল আপ ফর এন্ট্রান্স এক্সাম, তারপর হচ্ছে এন্ট্রান্স এক্সাম এবং অ্যাডমিট কার্ড, 3 নম্বর হচ্ছে কাউন্সিলিং, 4 নম্বর হচ্ছে অ্যাডমিশন। তো এই ফেজগুলো রয়েছে, প্রত্যেকটা ফেজে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গাইড করে দেবো বা কোনো যদি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার সেটাও কিন্তু আমি প্রোভাইড করবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনাদেরকে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএলএলবি কোর্স শুধুমাত্র 13টা কলেজেই করানো হয় এবং সেই 13টা কলেজেই বেশিরভাগ কলেজে কিন্তু 120টা করে সিট, যদিও কিছু কিছু কলেজ রয়েছে কিছু বেশি সিট, আবার কিছু কিছু কলেজে কিছু কম সিট। যেমন এলজিডি ল কলেজ, সেখানে 240টা সিট, সুরেন্দ্রনাথ ল কলেজ, সেখানে 180টা সিট, আবার হেরিটেজ ল কলেজেও কিন্তু 180টা সিট, আবার সেখানে পুলিশ ল ইনস্টিটিউশনে কিন্তু সেখানে মাত্র 60টা সিট, বাকি সমস্ত কলেজে কিন্তু 120টা করে আপনি সিট পেয়ে যাবেন। তো এরপর আমি আলোচনা করব ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া থাকলে তবে এই বিএলএলবির এন্ট্রান্সের এক্সামে আপনি কোয়ালিফাই করবেন বা এন্ট্রান্স এক্সাম দিতে পারবেন। তো প্রথমে আসছে মার্কস, জেনারেল কাস্টের জন্য 45% মার্কস, এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সেখানে 40% মার্কস। তো আপনাদেরকে বলে রাখি, এসসি এসটির জন্য এটা 42% ছিল, এবছর থেকে এটা 40% করে দেওয়া হয়েছে। তো আরেকবার রিপিট করে দিচ্ছি, জেনারেল কাস্টের জন্য 40% মার্কস অবটেন করতে হবে, এটা 10+2 মানে 12-এ, আর এসসি এসটি ওবিসিদের বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 40% মার্কস যদি তারা অবটেন করে তারা কিন্তু কোয়ালিফাইড এই বিএলএলবি এন্ট্রান্স এক্সামের জন্য। এরপর আসছে ফরেন স্টুডেন্ট, ফরেন স্টুডেন্টদের জন্য কি বলা রয়েছে এই নোটিশে, কিন্তু ফরেন স্টুডেন্টদের জন্য একটা ক্রাইটেরিয়া বলা রয়েছে। তো তাদেরকে লাস্ট কোয়ালিফাইড সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে যে কোন ইউনিভার্সিটি বা কোথায় তারা এই সাবজেক্টটা পড়েছে, এবং সেখানে তাদেরকে লিখিত জানাতে হবে যে কি সাবজেক্ট নিয়ে তারা পড়েছে, সেখানে কি কি সিলেবাস ছিল, তার কাছে লাস্ট কোয়ালিফাইড কি মার্কশিট রয়েছে, সেই ডকুমেন্টস কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে, সঙ্গে একটা লিখিত কিন্তু চিঠির আকারেও তাদেরকে দিতে হবে। এবং সেই চিঠি দেওয়ার পর, সেই ডকুমেন্ট সাবমিট করার পর তাদেরকে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে কাউন্সিলিংয়ের জন্য, এবং এইভাবেই কিন্তু তাদের তাদের যে অ্যাডমিশন রয়েছে সেটা কিন্তু হবে। বলে রাখি, ফরেন স্টুডেন্ট ছাড়া বাকি সমস্ত যে কোনো বোর্ড হতে পারে, এইচএস এর যে কোনো বোর্ড, হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়ে কিন্তু ভারতবর্ষের যে কোনো কোণা থেকে এসে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, যদি জেনারেল কাস্টের আন্ডারে 45% মার্কস বা এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 40% মার্কস আপনার থাকে। আর ফরেন ক্যান্ডিডেটের জন্য সেখানে একটা চিঠির আকারে আপনাকে প্রকাশ করতে হবে যে লাস্ট আপনার কোয়ালিফাইড সার্টিফিকেট কি রয়েছে, আপনার কি কি সিলেবাস ছিল, আপনি কোন ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে এসেছেন। তো এরকম কিন্তু একটা লিখিত দিতে হবে এবং তার ডকুমেন্টসও কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, এবং তারপর ডাইরেক্ট আপনাকে ইন্টারভিউ কনফার্ম করা হবে এবং সেখান থেকে কিন্তু আপনার অ্যাডমিশনটা হয়ে যাবে। তো এরপর আসছে এন্ট্রান্স এক্সামের ফি কত টাকা লাগবে। তো আপনাদেরকে বলে রাখি, জেনারেল কাস্টের জন্য এখানে 500 টাকা ফি দিতে হবে এবং এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু 250 টাকা ফিস ধার্য করা হয়েছে। তো আরেকবার রিপিট করে দিই, জেনারেল কাস্টের জন্য 500 টাকা, 500 এবং এসসি এসটি ওবিসিদের জন্য 250, মানে 250 টাকা কিন্তু এখানে কিন্তু দিতে হবে, এবং যে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে সেখানেও কিন্তু 250 টাকায় তাকে পেমেন্ট করতে হবে। এবং এই পেমেন্ট ফর্ম ফিল আপ যখন আপনার কনফার্ম হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে অনলাইন থ্রু করতে হবে, এখানে কিন্তু অফলাইন পেমেন্টের খুব একটা জায়গা নেই,
এখানে কিন্তু আপনাকে অনলাইন পেমেন্টই করতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যদি থাকে খুব ইজিলি আপনারা পেমেন্ট। তো এরপর আসছে ডেট, কোন ডেটে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কোন ডেটে এক্সাম হবে, কোন ডেটে রেজাল্ট আসবে, সেরকম কিন্তু খুব স্পেসিফিক্যালি এখানে কিছু দেওয়া নেই। তবে আপনাদেরকে বলে রাখি, যেই দিন আপনি ফর্ম ফিল আপ করবেন তার 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু অ্যাডমিট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে আরেকটা টিপস আমি দিয়ে রাখি, ফর্ম ফিল আপের সময় আমি যদিও বলবো, যখন ফর্ম ফিল আপ করবেন আপনার যে ফটো চাইবে সেখানে কিন্তু আপনি আপনার কারেন্ট ফটো দেবেন, এবং কারণ ওই ছবিটাই কিন্তু অ্যাডমিটে প্রিন্ট হয়ে আপনার আসবে। যদি আপনি ওল্ড কোনো ছবি দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু যখন ফিজিক্যালি যাবেন এক্সাম সেন্টারে সেখানে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো এই নোটিশে যদিও বলে দেওয়া রয়েছে লাস্ট উইক অফ জুলাই এন্ট্রান্স এক্সামটা হবে, তো প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে জুলাই মাসে নাও হতে পারে, এটা আগস্টের ফার্স্ট উইকে কিন্তু হবার একটা সম্ভাবনা রয়েছে। কারণ 26 তারিখ পর্যন্ত এমনি ফর্ম ফিল আপ চলবে, তারপর আবার এর কারেকশন রয়েছে, তারপর সাধারণ মানুষ যারা 26 তারিখে ফর্ম ফিল আপ করছে তারা আবার 4 দিন লাগবে তাদের অ্যাডমিট কার্ড আসতে। তো জেনারেলি জুলাই মাসে এন্ট্রান্স এক্সাম হওয়াটা একটু চাপের রয়েছে, এটা ডেট পোস্টপন করে দেবে, আগস্ট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকেও এটা হতে পারে। তো আপনাদেরকে বলে রাখি, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, যদি দেখেন ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করে দিয়েছেন, অ্যাডমিট চলে এসেছে, তারপরেও যদি কোনো আপনার ভুল থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই ভুলটা কারেকশন করে দিতে পারবেন। তার একটা ছোট্ট পিরিয়ড রয়েছে 31/7/2023 থেকে 3/8/2023, এই কটা দিন কিন্তু কারেকশনের জন্য রাখা হয়েছে। তো আপনি জেনারেলি দেখতেই পাচ্ছেন যদি ফর্ম ফিল আপের ভুল কারেকশনের জন্য 3/8 পর্যন্ত দিয়ে দেয়, তাহলে এক্সামটা কি করে লাস্ট উইক অফ জুলাই হতে পারে। তো এখান থেকে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা আগস্ট মাসেই হতে চলেছে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে। আর আপনাদেরকে আরো বললাম, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আপনার ফর্ম ফিল আপে, সেটাও আপনি কারেকশনের একটা সুযোগ পাবেন 31 জুলাই থেকে 3/8/3 আগস্ট পর্যন্ত কিন্তু আপনার হাতে সময় থাকবে। তো এরপর আপনাকে বলে রাখি, ফর্ম ফিল আপের সময় যদিও আমি বলবো, তো আমি বলে রাখছি ফর্ম ফিল আপের সময় আপনাকে কলেজ প্রেফারেন্স দিতে হবে। 13টা কলেজের মধ্যে টোটাল 4টে কলেজই রয়েছে যেটা হচ্ছে গভর্নমেন্ট ফাইন্যান্স, বাকি কিন্তু 9টাই সেলফ ফাইন্যান্স কলেজ। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন লিটারালি সবাই কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোকেই প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দেবে, তারপর সেখানে যাবে সেলফ ফাইন্যান্স কলেজগুলো। কিন্তু সেলফ ফাইন্যান্স কলেজগুলোর মধ্যেও কোন কলেজটা আপনার ফার্স্ট আসবে, কোন কলেজটা সেকেন্ড, সেটাও কিন্তু আপনি পরে কারেকশন করতে পারবেন। এই যে কারেকশন পিরিয়ড রয়েছে এখানে কিন্তু কারেকশন করতে পারবেন। তো ডেট অফ এক্সামের পর কিন্তু সেখানে একটা ডেট দিয়ে দেবে যে মেরিট লিস্ট কবে বের হবে, মেরিট লিস্ট। তো এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু একটা মেরিট লিস্টের জন্য ডেট দেবে, এবং সেই ডেটে মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর কাউন্সিলিং স্টার্ট হবে। তো আপনাদেরকে বলে রাখি 3 থেকে 4টে ফেজে কাউন্সিলিং হবে। যারা ফার্স্ট কাউন্সিলিং আসছে না তারা সেকেন্ড কাউন্সিলিং দেখবে, যারা তাতেও আসছে না তারা থার্ড কাউন্সিলিং দেখবে, এবং তারপর ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশনের ব্যাপারটা থাকবে। তো সেগুলো আমি পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো যে কী কী স্টেপসে আপনি অ্যাডমিশন নেবেন। তো আপনাদেরকে বলে রাখি এক্সামের ডেটও এখনও কনফার্ম হয়নি, অ্যাডমিট কার্ড যেদিন আপনি ফর্ম ফিল আপ করবেন তার থেকে 4 থেকে 5 দিনের পর আপনি ডাউনলোড করতে পারবেন, আর যে এন্ট্রান্স এক্সাম হবার পরেই কিন্তু মেরিট লিস্ট তার ডেটটা অ্যানাউন্স করবে এবং কাউন্সিলিংয়ের ডেট অ্যানাউন্স করবে। তো এই ভিডিওতে আমি বেসিক তথ্যগুলো আমি খুব ছোট্ট করে তুলে ধরলাম আপনাদের সামনে। তো এর পরের ভিডিওতে আমি আলোচনা করবো যে কীভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে অনলাইনে পেমেন্টটা করবেন, আমি কিন্তু হাতে নাতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেই ভিডিওটা যাতে মিস না হয়ে যায় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং যে কোনো কোয়ারিজ যদি আপনার থাকে বা যে কোনো অ্যাসিস্ট্যান্ট যদি আপনি পেতে চান কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, বা আমাকে মেল করে জানাতে পারেন, বা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে ডাইরেক্ট আমার সাথে ফোন কলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।